আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও, আমি আলী একবার বলছি, আলী একবার, আহনাফ মিডিয়া বাংলার। হ্যাঁ বলেন। ও, আপনি দেখলাম মেসেজ টেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে বয়ে দিছেন, আসলে ব্যাপারটা কি একটু বলেন তো। হ্যাঁ, আপনি দেখলাম আমার ইনবক্সে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে মাজহব মানা ফরজ নাকি। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছি আমি। হ্যাঁ, আপনি দেখলাম আর বাংলাদেশের কিছু শেখদের ভিডিও আমাকে দিচ্ছেন, ব্যাপারটা কি সেটা আপনাকে মানে এটা জানার জন্য। মানে আপনার নাম কি? আমার নাম হচ্ছে চান বাবু। চান বাবু, মাশাল্লাহ। তো আপনি কি কোন মাজহাবের সাথে সম্পর্কিত, বা কোন আপনার পরিচয়টা কি? আমার মাঝে আমার মানে ইসলাম, আমার মুসলিম আমি। আপনি মুসলিম? হ্যাঁ। ও মাশাল্লাহ, কোন মুসলিম? হ্যাঁ, কোন মুসলিম আর কি, ওই তো আমি ইসলাম ঘরে জন্ম। আচ্ছা আচ্ছা, ইসলাম ঘরে জন্ম, মুসলিম আপনার পরিচয়। হ্যাঁ, তো বলছিলাম যে এই পৃথিবীতে অনেকে নিজেকে মুসলিম দাবি করে, শিয়া, সুন্নি, খারিজি, রাফিজি, মুশাব্বিহা, মুজাসসিমা, তারপরে ওই জামাত ইসলামী, তারপরে আহলে হাদিস, তারপরে দেওবন্দি, বরেলভি, কতগুলো আছে। এখন আপনি কোনটা? আমি কোনো কোনোটা তো না, আমি তো মুসলিম বাস। তো আপনি কোনটা? আমি আহলে হাদিস না, আমি কোনো দেওবন্দি আলে হানাফি না, কোনো দেরুলি না, আমি মুসলিম। আপনি আহলে হাদিসও নাই, আপনি দেওবন্দিও নাই, আপনি হানাফিও না, আপনি মুসলিম? হ্যাঁ মুসলিম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মুসলিম। আপনার হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? আর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। কেন আপনার আপনার বাড়ি মুর্শিদাবাদ কেন বলতেছেন? আপনার বাড়ি কি দুনিয়াতে নাই? দুনিয়াতে নাই মানে আপনার বাড়ি কি দুনিয়াতে বলা উচিত? মুর্শিদাবাদ কেন বলতেছেন? মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ কেন বললেন, দুনিয়াতে বলা উচিত? আমি তো মুর্শিদাবাদ, আমার তো পরিচয় দিতে হবে। আমি তো এখানে একমাত্র ইন্ডিয়াতে বাস করছি, বসবাস করছি আমি। ও মাশাল্লাহ। তো আমি এই জন্য আপনার পরিচয় চাচ্ছি, কারণ আপনি আহলে সুন্নাত, হানাফি, দেওবন্দি, খায়েরবারে এই কত শিয়া সুন্নি কতগুলো আছে, এর মধ্যে পরিচয় জানার জন্য বলতেছি আপনি কোন মুসলিম। কারণ আবু দাউদের হাদিসের মধ্যে একমাত্র মুসলিম বা কোনো আইল হাদিস না, আমি কোনো দেওবন্দি না, কোনো হানাফিও না, আমি আবু দাউদের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা জমাতবদ্ধ হয়ে থাকার জন্য, যদি জমাতবদ্ধ হয়ে না থাকো আর এইরকম যে তোমার মৃত্যু হয়, তো তুমি জাহিলিয়াতের মৃত্যু হবে, তাহলে আপনি তো তোমরা জমাতবদ্ধ না হয় আল্লাহ রসুলের আদেশকে মানতেছেন না। আপনি আপনি তো আল্লাহ রসুলের হাদিস মানতেছেন না, আল্লাহ রসুল আবু দাউদের হাদিস রয়েছে, আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা কোনো না কোনো জমাতবদ্ধ হয়ে থাকার জন্য। এখন আপনি যে কোনো জমাতের সাথে সংকৃত নাই, শুধু পাইকারিভাবে বলতেছেন আপনি মুসলিম, তো আমি বুঝতে পারতেছি না আপনি নবীর কথা মানতেছেন না কেন। নবীর কথা মানবো না মানে, নবীর কথা তো মানি আমরা, নবীর তো আদর্শ মানি আমরা। হ্যাঁ, তাহলে আপনার জমাতের নামটা কি? হ্যাঁ, আপনার জমাতের নামটা কি? জামাত তো একটা বলা আছে এখানে, কোনো হানাতি দেবন্দি বলা হয়নি এখানে। কোন জমাতের কথা বলা হয়েছে এখানে? একটা জামাতের কথা বলা আছে বাস, 73 এর মধ্যে একটা যাবে জান্নাতি। আচ্ছা, 73? এই তো 1 মিনিট, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা 73 জনে বিভক্ত হবে, তাই তো? হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতেরা কয় জনে বিভক্ত হবে? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের 73 দলে বিভক্ত হবে। আমি জানতে চাচ্ছি ওইখান থেকে আপনি কোন 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 মানে জামাতের সাথে আছেন? আমি একমাত্র আসি আল্লাহর নবীর তরিকা, একমাত্র সাহাবী তরিকা বাস। আচ্ছা, নিশ্চয় তার তো একটা নাম তো হবে ভাই, নির্দিষ্ট একটা নাম তো হবে, নামটা কি? না ভাই, ভাই নামা যাবে না ভাই, কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছেন? আল্লাহর নবীর তরিকা, নীতির তরিকা, সাহাবী তরিকা। আরে ভাই, অবশ্যই অবশ্যই, সবাই তো ভাই, আমি তো বলতেছি ভাই, আমি তো বলতেছি আমি আমি নবীর তরিকা, জামাত ইসলামীরা বলতেছে আমি আপনাকে প্রশ্ন করা আছে, আল্লাহর নবীর তরিকা, নীতির তরিকা, সাহাবী তরিকা, আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা ভাই, সাহাবার তরিকা, নবীর তরিকা তো সবাই বলতেছে ভাই, আমি তো বলতেছি আমি সাহাবা এবং নবীর তরিকা মানতেছি ভাই, সুন্নিরা বলতেছে যেমন আপনি যদি আমার পরিচয় জানতে চান, তেমন আমি বলি আহলে সুন্নাত ওয়াল জামাত আহনাফ দেওবন্দ, আমার পরিচয় হচ্ছে আমি একজন হানাফি দেওবন্দি মুসলমান। এখন আপনার পরিচয়টা কি বলেন? আরে ভাই, এটা আপনি কি হানাফি দেবী করছেন? এটা কি কোনো হাদিস বলা হয়েছে? আল্লাহ নবী তো বলে গেছেন আপনি হানাফি। আল্লাহ রসুল কি? আচ্ছা, আরে আপনি প্রমাণ দেন একটা, আপনি হানাফি বলে গেছেন মানে নবীজি বলে গেছেন আপনি হানাফি, প্রমাণ দেন একটা। জি জি জি, আমি প্রমাণ দিচ্ছি। আরে ভাই, প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। আপনি বলছেন আমি হানাফি, এই জন্য আমি প্রমাণ দিতে হবে। আচ্ছা ভাই, আচ্ছা প্রমাণ দেন একটা, এটা আপনি কি আপনি আচ্ছা আপনি বুখারী মানেন? হ্যাঁ, বুখারি কে মানেন? বুখারি কিতাব কি মানেন? হ্যাঁ, বুখারি যেগুলো সহিহ হাদিস সেটা মানি আমি। আচ্ছা, তো আল্লাহ রসুল কোথায় বলে গেছেন যে বুখারিতে যারা সহিহ হাদিস পাবে সেটা মানবে, এটা কোথায় লেখা আছে ভাই? কোথায় লেখা আছে? হ্যাঁ, এটা কোথায় লেখা আছে?
কেন? আরে কেন তো জানতে চাচ্ছি, আপনার আপনার ওই 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 উত্তর যেখানে লেখা আছে ওইখানে লেখা আছে যে তোমরা হানাফি হও, ওই এটা কোথায় লেখা আছে বলেন? আরে ভাই আপনি আপনি তো বলতেছেন আপনি বুখারিতে, হ্যাঁ হ্যাঁ কি বলে গেছেন, আল্লাহ নবী তো বলেই গেছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। হ্যাঁ আমি তো দুটো জিনিস রেখে যাচ্ছি, তার মানে কি এখানে নাম আসেনি বুখারি রেখে যাচ্ছি এরকম কথা আছে, উল্লেখ আছে? আরে ভাই আপনি কোথায় জানেন তাহলে, আপনার দেবন্দি কেন, দেবন্দি কেন কোথায় আছে আপনার? আরে ভাই হ্যাঁ তো এক মিনিট এক মিনিট, দেবন্দি এই জন্য বলি কারণ এই উপমহাদেশে অনেকে নিজেদের কে আপনি কেন বলছেন ভাই দেবন্দি দেবন্দি দেবন্দি? আরে ভাই আমি দেবন্দি এই জন্য বলতেছি, আমি দেবন্দি হিসাবে গর্বিত কারণ দেবন্দির আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন হাদিসে ব্যাখ্যা উপস্থাপন করে আমাকে শুনতে হবে, না হলে আপনি বলেন 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 বলেন। আরে আপনি কেন ভাই বলছেন দেবন্দি দেবন্দি হানাফি? হ্যাঁ আমি এই জন্য তাদের সাথে আলাদা করতে গিয়ে, কারণ এই উপমহাদেশের মধ্যে সবাই নিজেদেরকে মুসলিম দাবি করতেছে, কেউ বেরেলভি কেউ জামাত ইসলামী কেউ কেউ দেওবন্দি কেউ কাদিয়ানি, আরে শুনেন না ভাই শুনেন না কথা শুনেন না, কেউ কাদিয়ানি কেউ আহমদি, সবাই সবাই দাবি করতেছে আমরা মুসলমান। আমি তাদের সাথে আলাদা করতে গিয়ে আমি নিজেদেরকে দেওবন্দি হিসাবে পরিচয় দিচ্ছি, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসের ব্যাখ্যা দেওবন্দি যারা উপস্থাপন করে আমরা সেটা মানি, ঠিক আছে? এখন এখন আপনি যে আপনার কাছে আবার চলে আসতেছি, আপনি বলছেন আপনি কেন হানাফি, আমি বললাম আপনি বুখারী মুসলিম মানেন যে এটা কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে বুখারী মুসলিম মানতে হবে, আল্লাহ আল্লাহ রসুল কোথায় বলে গেছেন যে বা কোথায় বলছেন আল্লাহ? আরে ভাই যে এখানে কোথায় লেখা আছে ভাই চার মাজা মারা ফরজ আপনি দেখা? ও তো একইটা ওইটা উত্তর আমি বলে দিচ্ছি তো, ওইটা যেখানে লেখা আছে মানে বুখারী মুসলিম যেখানে ভাই গুরুত্ব প্রশ্ন করেছে ভাই একটা আলেম আপনি। আরে ভাই আপনি আমি কোথায় যাচ্ছি ভাই, আমি তো আপনাকে বুঝাচ্ছি আল্লাহর আল্লাহ কি বলেছেন কোরআনে সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 সূরা নাহল আয়াত নম্বর 12 তে কোথায় চলে যাবেন? আমি কোথায় যাচ্ছি না ভাই, আমি আছি জায়গাতে, প্রশ্ন করা আমি একটার আপনারা অন্য দিকে চলে যান। আমি কোথায় যাচ্ছি না ভাই, আপনাকে বুঝাইতেছি, আপনি তো আপনি তো মুসলিম দাবি করতেছেন, এখন কোন মুসলিম ভাই আল্লাহর কসম আপনি বলেন যে আল্লাহর কসম আলী একবার তুমি পালিয়েছো ব্রাদার রাহুলের সাথে কথা বলার জন্য, বলো আল্লাহর কসম বলেন আপনি, বলেন আল্লাহর কসম বলেন, আল্লাহর কসম করে বলেন যে আপনি মিথ্যা কথা বলছেন কেন ভাই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি কখনো ব্রাদার রাহুল আমার সাথে অনেক আগে আলোচনা হয়েছে, এরপরে ও আলোচনায় আসে নাই আমার সাথে এখন পর্যন্ত, আমি কতবার তাকে চ্যালেঞ্জ করলাম তাকে ফোন করলাম এখন পর্যন্ত মানে 50 বার ফোন দিয়েছি সে ফোন রিসিভ করে না। আপনি বলেন আমি পালিয়েছি, তাহলে আপনি আপনি যদি এত সত্য হন তাহলে বলেন আপনি কসম করে বলেন যে আপনি পালিয়েছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মুখস্থ কথা বলতেছেন। আরে ভাই অন্য টপিকে যাইয়েন না ভাই, অন্য টপিকে যাইয়েন না ভাই, অন্য টপিকে যাইয়েন না, আপনি আমাকে চিনেন বাল মাশাআল্লাহ ভালো, আমি বলছি আপনি পয়েন্টে আসেন, আপনি পয়েন্টে আসেন। আরে ভাই আপনি পয়েন্টে আসেন, পয়েন্টটা কি? আরে শুনেন না আপনার কথা আমার কথা, জি আপনাকে যে প্রশ্ন করেছে গুরু কে ফরজ মাযহাব মানা কি ফরজ, আপনি উত্তর দিতে পারেন না এখন আমাকে? কিন্তু ওই তো আমি ওই তো এডিটে বললাম যে মাযহাব মানা ফরজ না আবশ্যক। আরে এটা শুনেন শুনেন প্রিয় ভাই, আপনি কালেম মানে ভাই কোথায় যাচ্ছেন, আপনাকে আমি কোথায় যাচ্ছি না ভাই আপনার সাথে, আপনি উত্তর দিবেন। আরে ভাই আপনি শুধু একা একা যদি বলেন তাহলে তো হবে না ভাই, কথা তো শুনতে হয়। আরে ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাই, আপনি কালে না, আমি ভাই আপনার সাথে কথা বলতেছি, আমি কোথায় যাবো ভাই, আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমি কোথায় যাবো, আপনি কোথায় পালাচ্ছেন ভাই? আসলে আপনি পালাচ্ছেন, আপনি অন্য অন্য টপিকে ব্রাদার রাহুলের কাছে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন ওইখানে যাচ্ছেন। আমি বলছি মাযহাব মানা ফরজ না ওয়াজিব না কিটা হবে, এটার উত্তর ওই কিতাবে লেখা আছে, যেই কিতাবে লেখা আছে ইমাম বুখারী বুখারী মুসলিমকে মানতে হবে এই কথা। আপনি বলছেন বুখারী মুসলিমকে মানেন, আমি বলছি বুখারী মুসলিমকে মানতে হবে এই কথা কোথায় লেখা আছে, যেই কিতাবে লেখা আছে এর জবাব, এই কিতাবে সেই জবাব আছে। এখন আপনি আপনার জবাব দিতে পারছেন না তো, কখনো কখনো আলোচনা করতে হলে উসুল হচ্ছে কে, কখনো কখনো প্রশ্নের জবাব প্রশ্ন হয়, কখনো কখনো প্রশ্নের উত্তর প্রশ্ন হয়, ঠিক আছে? আমি কোনো দিকে যাচ্ছি না, বলেন বলেন আপনার কি প্রশ্ন? আচ্ছা আমি আমি আপনাকে চার মাযহাব মানা হচ্ছে ওয়াজিব মানতে হবে অবশ্য, দলিল দেন আমাকে, দলিল হচ্ছে গিয়া সুরে আম্বিয়া আয়াত নম্বর 7 সুরা নহল আয়াত নম্বর 43 সুরে নিসা আয়াত নম্বর 59 ঠিক আছে, আবার সুরে লোকমান আয়াত নম্বর 7 দলিল দিলাম, আয়াত পড়ে শোনাতে হবে। সুরে নিসা আয়াত নম্বর 59 এর মধ্যে আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, সুরে আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন ফাসআলু আহলাজ জিকরি ইন কুনতুম লা তাআলামুন, আর সুরে লোকমানের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কি ব্যাখ্যা ভালো দেন আপনি, আরে ব্যাখ্যা তার মানে আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহ আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আরে
আরে ভাই আপনি ওটা ভালো করে ব্যাখ্যাটা দেন না, সূরা নিসা ৯৯ ভালো করে ব্যাখ্যাটা দেন আগে। আরে ব্যাখ্যা কেন, আগে তর্জমা করতে হবে ভাই। আপনি ব্যাখ্যা শুনুন, আচ্ছা তর্জমাটা দেন আগে আমাকে। আচ্ছা তর্জমাটা দিব কেন, তর্জমা দিব কেন, আমি তো তর্জমা শোনাবো আপনাকে। আমি কেমনে দিব আপনাকে, আপনি পশ্চিম মধ্যে কথা বলছেন। আরে আপনি অবশ্যই দিবেন, আপনি তো আলেম মানুষ ভাই, আপনাকে। আরে ভাই আলেম ভাই বলতেছি, আপনার সামনে কি কুরআন নাই ভাই? কুরআন বার করেন না, কুরআন বার করেন, কুরআন বার করেন আপনি। আরে ভাই আরে কুরআন বার, আপনি বলছেন দলিল দেওয়ার জন্য, আমি দলিল দিলাম, এখন বলছেন ব্যাখ্যা দেন। আমি ব্যাখ্যা দিতে হলে তো আপনার কাছে কুরআন লাগবে ভাই। কুরআন বার করেন আপনি, এরপরে হাদিসে যাব। কুরআন বার করেন, কুরআন দিচ্ছি তো ভাই। আপনি কুরআন বার করছেন আপনার এখানে, কুরআন কুরআন বার করছেন নি আপনি? কুরআন শরীফ আছেন আপনার এখানে? সাধারণ মানুষ হয়ে আল্লাহ বলতেছেন তোমরা যদি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। এখন আপনি তো দেখা যায় নিজে নিজে ওই ইয়ে হয়ে গেছেন, কি বলে কুরআন হাদিস দেখে দেখে আমল করে নেওয়া, মানে ওই তথাকথিত গায়ের মুকাল্লিদ সালাফি লামাজাবি হয়ে গেছেন আপনি। আমি তো ভাই বলতেছি ভাই, আমি তো সুন্দর ভাষায় কথা বলতেছি ভাই। তাহলে ভাই আপনাকে তো আমাকে খারাপ ভাষা বলতে হবে, আপনি খারাপ ভাষা বলেন, আপনি অসুবিধা নাই। আপনার আমার ভাই তো আপনার যদি খারাপ ভাষা বলতে হয়, আমি তো খারাপ ভাষা বলি নাই। আপনি বলছেন আপনি জাহিল শব্দ কোরআনে আছে? আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না, আপনি তো কোরআন হাদিসের বাইরে যাচ্ছেন। জাহিল শব্দ কোরআনে নাই? আরে বলেন না ভাই, জাহিল শব্দ কোরআনে আছে কিনা নাই? আরে আমার প্রিয় ভাই কোথায় যাচ্ছেন আপনি? আমি কোরআনে আছি ভাই, কোরআনে আছি, কোরআনে জাহিল শব্দ কোরআনে কি নাই? আরে ভাই আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা কোন আপনি জবাব দিতে পারেন নি? আপনি কি প্রশ্ন করেছেন ভাই? চার মাযহাব মানা ফরজ, আপনি কোন জবাব দিতে পারেন নি? চার মাযহাব মানা হচ্ছে আবশ্যক, ওয়াজিব, কারণ আয়াত দ্বারা সাব্যস্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন তোমরা যদি না জানো জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করতে হবে। জ্ঞানীদের কাছে জানতে হবে, জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। আল্লাহ তো কোরআনে বলেছে তোমরা যেটা জানো না সেটা জ্ঞানী থেকে জিজ্ঞেস করো। হ্যাঁ অবশ্যই আমি জানি না, এই জন্য আমি জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করে যেহেতু এই উপমহাদেশে ইসলাম আসার সাথে সাথে হানাফি মাযহাব অনুযায়ী আমল চলতেছে, এই হানাফি মাযহাব অনুযায়ী কোরআন হাদিসের গবেষণা, কোরআন হাদিসের ব্যাখ্যা চলতেছে, যে জন্য আমি জানি না, এই জন্য তাদের কথা মেনে আমি আমল করতেছি, এই জন্য তো মাযহাব মানা হচ্ছে ওয়াজিব। বলেন আপনি মাযহাব মানা ওয়াজিবটা কে বলেছেন? আল্লাহ আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ আমি তো হাদিসে পড়ে যাবো ভাই, প্রথমে কোরআন থেকে দেখছি। আপনি দলিল খণ্ডন করেন, আপনি বলেন যে আপনি আয়াতটা পড়েন তো ভাই, একটু আয়াতটা পড়েন, আমি তর্জমা করে দিচ্ছি। ভাই আপনি ও আপনি কোরআন পড়তে পারেন না, এর বাদে আবার আসতেছেন আপনি ওই মুনাজারা বাহাস বিতর্ক করার জন্য? আপনি বলছেন জানার জন্য প্রশ্ন, জানার জন্য প্রশ্ন করলে কি এরকম প্রশ্ন করে? আমি মুনাজারা ভাই করি না ভাই। আরে ভাই আপনি কি করছেন ভাই, আপনি প্রশ্ন করেছেন, ওই যে আপনি বলছেন দলিল চাচ্ছেন, আপনি তো দলিল পড়তেই পারেন না, তাহলে আপনি দলিল চাই দলিল দেখে কি করবেন ভাই? আপনি কোন তাদেরকে আল্লাপাক সম্মানিত ফরিস্তার চাইছে আল্লাপাক মর্যাদা দান করে দেন। আপনি কোরআনটা পড়ার জন্য বললাম, সূরা নিসা আয়াত 59 বলেন না ভাই, আয়াতটা বলেন না ভাই, আয়াতটা পড়েন না ভাই, তেলাওয়াত করেন। আপনি ব্যাখ্যাটা বলেন না আপনি। আরে ভাই ব্যাখ্যা বলবো তো আগে তেলাওয়াত করেন না ভাই, আমি তো রেফারেন্স দিলাম, দলিল দিলাম। আরে আচ্ছা আচ্ছা আমি পড়ছি, আমি পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউইলা। এখন আপনি তেলাওয়াত করেন ভাই।
আমি তো তেলাওয়াত করলাম ভাই, আয়াতটা আমি তেলাওয়াত করলাম ভাই, আপনি দেখি আপনি তেলাওয়াত করতে পারেন কিনা একটু জানতে হবে তো, দেখি ব্যাখ্যা জানতে ভাই। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না ভাই, আর ভাই ব্যাখ্যা ব্যাখ্যা করতেছেন ভাই, এটা কোন ধরনের উসুল ভাই? আপনি কোরআন পড়তে পারেন না, আপনি মুসলিম? বেড়ে যায় ভাই। আমি বললাম আপনি কোরআনটা তিলাওয়াত করুন ভাই, আপনি তিলাওয়াত করতে পারছেন না ভাই, এটা কেমন কথা? আরে ভাই আপনাদের ভাই এরকম শুনে শুনে বহুত শুনিয়েছে ভাই, খালি কোরআন তেলাওয়াত করুন, ঠিক আছে ভাই? তাহলে তাহলে আপনি শুধু শুনেন ভাই, আপনি তেলাওয়াত করেন না, আপনি তেলাওয়াত করেন না ভাই। আরে ভাই আপনাকে যেটা প্রশ্ন করা তা আপনি কোথাও অত ছিল? আরে ভাই আমি প্রশ্নের জবাব তো দিচ্ছি ভাই, আমি আয়াতটা রেফারেন্স দলিল দিলাম, তারপরে আয়াতটা তেলাওয়াত করলাম। আমি ওয়াজি আল্লাহ কোরআনে বলেছে সোরা নিসা। আরে ভাই আমি দেখাচ্ছি, আরে ভাই আমি তো বলে দিলাম ভাই, দলিল দিলাম, আয়াতটা তেলাওয়াত করলাম, আপনি তেলাওয়াত করতে পারতেছেন না ভাই। এখন আপনি আমার অর্থটা বুঝবেন কেমনে? আপনি ব্যাখ্যাটা বোঝার যোগ্য আছেন কিনা এটা তো জানতে হবে ভাই, আপনি তেলাওয়াতটা করেন না ভাই। আরে ভাই তো আপনার কাছে ব্যাখ্যা জানতে দিবি রে ভাই, এটা ওয়াজিব নাকি ফরজ? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন, তাহলে আপনি বলেন আমি কোরআন পড়তে পারি না, বলেন 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 আপনি বলেন আমি কোরআন পড়তে পারি না, বলেন বলেন আপনি আপনি বলেন যে আপনি কোরআন পড়তে পারেন না, এটা বলেন। আরে ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাই? আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি কোন দিকে যাচ্ছেন ভাই? আরে ভাই আপনি এরকম এলা করেন, আপনি সবার সঙ্গে এরকম করেন, এরকম এলা করেন আপনি? আরে ভাই আমি বলছি আপনি কোরআন পড়তে পারেন না। আরে ভাই আমি আগে যাব ভাই, আমি আমি কেটে কেটে তর্জমা করে দেব ভাই, কেটে কেটে শব্দ শব্দ অনুবাদ করে দেব ভাই। আপনি জিজ্ঞাসা করেছে ফরজ মানা, আপনি বলছে মাজা মানা ফরজ, ওয়াজিব সূরা নিসা অনুসারে আপনি আয়াত দিয়েছেন, এটা ব্যাখ্যা করব আপনি অবশ্যই। আমি এরপরে আমি আয়াতটা কি এর বাদে কি আমি আয়াতটা তেলাওয়াত করেছি ভাই? আরে ভাই তেলাওয়াত করতে ব্যাখ্যাটা আমাকে লাগি পুরো ভাই, এখন ভাই আপনি একটু আয়াতটা তেলাওয়াত করুন আমার প্রিয় ভাই। কোরআন তেলাওয়াত করলে অসুবিধা কোথায় ভাই? আপনি আমি আপনাকে বলছি কোরআন তেলাওয়াত করার জন্য ভাই, আল্লাহর কালাম কে আপনি তেলাওয়াত করতেছেন না ভাই? এইটা আরে ভাই, আরে ভাই আপনি কোথায় যাচ্ছেন? আরে ভাই আপনাকে ব্যাখ্যা করতে ভাই, আপনি বলে দেন, আপনি বলে দেন ভাই আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, এই কথা বলে দেন, এরপর ইনশাআল্লাহ আমি আগে যাব ভাই, কোনো অসুবিধা নাই। আমি আরে ভাই বলেন, আপনি বলে দেন আমি কোরআন নিসা 59 নম্বরে আপনাকে আমার প্রিয় ভাই আরে প্রমাণ দিলাম ভাই, আপনি কি ভাই আর কার সাথে কথা বলতেছি? আপনি কোরআনটা তেলাওয়াত করেন না ভাই, আপনি তেলাওয়াত করতে পারেন না ভাই? প্রমাণ দিছেন আপনি, আমি বললাম সূরা নিসা আয়াত নম্বর 60 আমি তেলাওয়াত করলাম, আতিয়াল্লাহ ওয়া আতিয়ুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরুন ওয়া আহসানু তাউইলা। আমি তেলাওয়াত করলাম, আপনি একটু তেলাওয়াত করেন, সুন্দর করে একটু তেলাওয়াত করেন আমার প্রিয় ভাই, একটু তিলাওয়াত করেন। আপনার তিলাওয়াতটা আমি শুনতে চাই, আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন কিনা? আপনি মুসলিম পরিচয় দিচ্ছেন, আর আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন, যদি আপনি কোরআন পড়তে না পারেন তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। সেই জন্য আমি জানতে চাচ্ছি আপনি কোরআন প্রথমে তিলাওয়াত করুন, আমি জানতে চাই আপনি কোরআন তিলাওয়াতের এই আমার ব্যাখ্যা বোঝার যোগ্যতা আপনার মধ্যে আছে কিনা। আপনি কোরআনটা তিলাওয়াত করেন ভাই, বিসমিল্লাহ তো বলেন না ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম তো কম কম বলেন ভাই, ব্যাখ্যাটা দেন না ভাই। লেখর ভাই কোথায় গেছেন আপনি, কোন দিকে আপনি মুসলিম কিনা? কারণ একজন মুসলিম সে কোরআন তিলাওয়াত করে না, এমন মানুষই হতে পারে? আচ্ছা আপনি সূরা নিসা আয়াত নম্বর 59 পারেন না, আপনি তো কমসে কম বিসমিল্লাহ তো বলতেন ভাই। আমি যে ভাই আমি কোরআন তিলাওয়াত এত শুদ্ধ করে পারি না, বা আমি আমি বিসমিল্লাহ পড়ে দিচ্ছি, এরকম তো হতে পারে বলে আমি ভাই বিসমিল্লাহ পড়ে দিচ্ছি, আপনি আয়াতে তর্জমা করেন, এটা সুন্দর কথা আছে। এখন আপনি তো কোরআন তিলাওয়াত করতেই পারেন না, আপনি আয়াতেও পড়লেন না, আপনি শুধু ব্যাখ্যা 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 করতেছেন। আরে ভাই ব্যাখ্যা কে দিয়েছে? ব্যাখ্যা কার ব্যাখ্যা? আপনি আমার ব্যাখ্যা নেবেন কেন? আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা নেন, কোরআনের ব্যাখ্যা নেন। আপনি আপনিই তো বলেন ভাই আপনি মুসলিম, মুসলিমের ব্যাখ্যা নেন। আপনি তো ব্যাখ্যাটা কোরআন থেকে দিয়েছেন। আরে ভাই
আমি আমি কোরআন থেকে ব্যাখ্যা দেব, এটা কি গ্যারান্টি আছে ভাই? আপনি কোরআন, আপনার সামনে কোরআন রয়েছে, আপনি পড়তে পারেন না, আপনি বুঝতে পারেন না, তো আপনাকে কি ব্যাখ্যা আমি দেবো ভাই? আর প্রথমে কোরআন শিক্ষা, প্রথমে কোরআনটা শিক্ষা, আরে ভাই কোরআনটা পড়া শিখে নেন। শুনেন শুনেন, প্রথমে কোরআনটা, প্রথমে আপনি কোরআনটা ভালো করে শুদ্ধভাবে পড়া শিখে নেন, তারপরে আইসেন কথা বলতে, ঠিক আছে? Subscribe to my channel and also press this bell icon.